আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝখানে, এবং এই ভিডিওতে আমরা কথা বলবো MBDP 7.38 নিয়ে। তো MBDP 7.3, মানে বলতে পারেন যে এটা হচ্ছে MBDP 7.3 ভার্সেস MBDP 6.1। তো যারা কিনছেন তারা তো জানেনি যে MBDP 7.3 কতটা আপডেটেড হয়ে গেছে এখন, মানে এখন বর্তমানে 7.2 চলতেছে। যারা কিনছেন তারা পরবর্তীতে MBDP 7.3 রিলিজ দিলে ফ্রিতে পেয়ে যাবেন, চিন্তা করবেন। আর যারা কেনেননি তারা অবশ্যই কিনবেন গাইস, কারণ আমি নিজেই বলবো যে 6.1 থেকে 7.3 পুরাই আলাদা। 7.3-তে পুরো একদম রিয়েল লাইফের একটা ফিলিংস পাবেন গাইস, খুব সুন্দর বর্তমান এবারে সাজানো হয়েছে আপনাদের জন্য। তো শুরু করি মেইন ভিডিওটা। আজকে আমি যাব রংপুর থেকে চন্দ্রা পর্যন্ত, কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় একটা রোড, কত কিলোমিটার, 501 কিলোমিটার, অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, তাই এটাকে আমি পার্ট বাই পার্ট ইয়ে করবো। প্রথমে যাবো রংপুর থেকে বগুড়া, তারপরে বগুড়া থেকে সিরাজগঞ্জের ভিতরে রুট কিন্তু এবার অ্যাড করা হয়েছে, মানে 7.3-তে কিন্তু সিরাজগঞ্জের ভিতরে রুট থাকবে। এই সিরাজগঞ্জ হয়ে আমরা ইনশাল্লাহ চন্দ্রা যাব। তো আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তাহলে গাইস। আজকে আমি যে বাসটা চালাবো সেটা হচ্ছে ইনো RM2। এটা মেইনলি হচ্ছে বাস মোডটা মেইনলি হচ্ছে মানে রিদের বানানো SKS বাস মোড, এর উপর হচ্ছে জাস্ট RM2 এর স্কিন লাগে, মানে বসা মানে অ্যাক্টিভ করছি। আর RM2 এর স্কিনটা বানিয়েছে হচ্ছে আমাদের প্রো গেমার ও বিডি বাস লাভার বিডি এই ইউটিউব চ্যানেল বানিয়েছে। তো আর বাদ বাকি যে হর্ন স্পিড এগুলো যা যা ঠিক করার দরকার আমি ঠিক করছি গাইস। হর্নটা হচ্ছে রেড শ্যাডো ঠিক করছে, সরি গাইস। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এখন। আর এটাতে কিন্তু কোনো ডোর অ্যানিমেশন নাই গাইস, একজন আক্স করছিল যে এটাতে কি ডোর অ্যানিমেশন আছে কি না। না ভাই, এটাতে কোনো ডোর অ্যানিমেশন নেই। অনেকে বলতে পারবেন যে হচ্ছে RM2 এর ভিতরে স্ক্যানিয়ার স্টিয়ারিং হুইল কি করতেছে, আমি আপনাদের জন্য এটাতে হচ্ছে ইনো এর স্টিয়ারিং হুইল লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি মানে পারিনি, আসলে পারিনি বলতে হচ্ছে মানে 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 স্টিয়ারিং হুইলটা মানে বসেনি, যার কারণে লাগাতে পারিনি গাইস। আর ড্যাশবোর্ডটাও আমি চেঞ্জ করতে পারিনি গাইস, এই ড্যাশবোর্ডটা চালাতে হচ্ছে, কিছু করার নেই। আশা করি ওরকম কোনো অসুবিধা হবে না আপনাদের। আমি রাস্তা ফাঁকা দিয়ে কি সুন্দর, এখানে তো এই যে দুটা উঁচু ব্রিজ এটা তো সবাই জানেন, আর এখানে যে এই রাস্তাটা শুরু হয়েছে এখান থেকেই কিন্তু হচ্ছে একদম পুরো রিওয়ার্কটা শুরু হয়েছে গাইস। দেখুন এখান থেকেই কিন্তু আপনারা যারা 6.1 খেলতেছেন তারা কিন্তু জানেনই যে এখান থেকে রাস্তাটা কিন্তু এরকম একটু দূর থেকে। আর 7.3-তে ইনশাল্লাহ এরকম থাকতেছে, পাম্পটাও থাকতেছে ওখানে। সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাম দিকটা যাবো গাইস আমরা। আর হচ্ছে কি বলতে চাইছিলাম জানি, এটা যে বাস্তব জীবনে যেরকম আছে ব্রিজগুলো হয়ে গেছে, 4 লেনের যে ব্রিজ যা যা বলেন যেরকম থাকে বাস্তব জীবনে, ব্রিজ ফ্লাইওভার যা যা আছে সবই আলহামদুলিল্লাহ এবার কিন্তু অ্যাড করে দিচ্ছে আমাদের আকাশবাণী। তাই যারা যারা ম্যাপটা কিনতে চান তারা লিঙ্কের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে নক দিবেন, ওটা আমাদের অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপ, ওখানে নক দিলে আপনারা ইনশাল্লাহ ওখান থেকে ম্যাপটা কিনতে পারবেন। আরে সরি গাইস, BRTC বাস মোডটা অ্যাক্টিভ করার কারণে ব্রেকটা ঠিক মতন ধরতেছে।
বড় অ্যাক্সিডেন্ট, আমরা একটু যে বাম দিকে পার হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই দেখতে পারতেছেন, আমি এটা 12টা বানাইছি। ভিডিওটা বড় হবে দেখে আমি ইচ্ছে করে বাম সাইড মেরে আগাচ্ছি গাইস, যেন আপনারাও দেখতে পারেন আর ভিডিওটা যেন বেশি বড় না হয়, আপনাদের কাছে বোরিং না ধরনের লাগে। বাস্তব জীবনের মতন কিন্তু ফ্লাইওভারগুলো এবার কিন্তু আকাশবাই দিয়ে দিছে গাইস, দেখতেই পাঠা রে। সরি সরি সরি, এই যে ফ্লাইওভারগুলো আছে রাস্তার মাঝখানে মাঝখানে, যে ফ্লাইওভারগুলো রংপুর হাইওয়েতে, ওগুলো কিন্তু এবার দিয়ে দিচ্ছে আমাদের আকাশ ভাই। এবার কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে, খেলে অনেক মজা আছে। যদি বা মানুষ বলে যে হচ্ছে সিঙ্গেল লেনে খেলার মজাটা একটা আলাদা, ওটা মানে ডবল লেনে খেলে কোনো মজা হয় না, হ্যাঁ এটা বলবো অবশ্যই, কিন্তু এখন লেন টাউন দুটো হয়ে গেছে, তো বাস্তব জীবনের সাথে ম্যাচ রেখেই এটা বানানো হয়েছে, যেন আপনারাও বাস্তব জীবনে একটা ফিলিংস পান গেম প্লে। গেম তো গেমই, গেমের ভিতরে আর বাস্তব জীবনে ফিলিংস কেমন, বাট যতটুকু সম্ভব মানে হ্যাঁ আমি রংপুর হাইওয়েতে আছি এরকম একটা ফিলিংস হবে না। আচ্ছা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই পাসওয়ার্ডটা কবে রিলিজ করবো। আচ্ছা পাসওয়ার্ডটা আমি কবে রিলিজ করবো এটা বলতে পারতেছি না, বাট এটার উপরে আমি স্ক্রিনে কাজ করতেছি, মানে স্ক্রিন আমি পাইছি কয়েকটা বিন্দু ভাইয়ের পারমিশন থেকে, পারমিশন নিয়ে আমি স্ক্রিন কয়েকটা পাইছি, স্ক্রিনগুলো যদি আমি লাগাতে পারি, মানে আমার একটা ভাই আমাকে হেল্প করতেছে, ওই স্ক্রিনগুলো যদি আমি লাগাতে পারি তাহলে ইনশাল্লাহ অনেকগুলো স্ক্রিন সহ আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা রিলিজ করব। আচ্ছা এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু এই জায়গাটা অনেক প্রশস্ত একটা জায়গা, যে মনে হয় আমি দেখছিলাম। সরি গাইস, বিআরটিসি পাসওয়ার্ড অ্যাক্টিভ করার কারণে আমার ব্রেকিং ইন্টেনসিটি খুবই কমে গেছে। রাত্রেবেলার আলোটা দেখাই আপনাদেরকে, ভালো লাগবে আপনাদের দেখতে আলোটা, কারণ রাত্রের আলোটা খুব সুন্দর একটা আলো। আমি চালাইছি বলে আমি বলতেছি, এটা হচ্ছে মিঠা পুকুর, মিঠা পুকুরে যে ফ্লাইওভারটা বানানো হয়েছে এটা এবার ইমবিডিজ অ্যাড করে দেওয়া হয়েছে 7.3-তে, এবং খুব ভালো লাগে মানে ফ্লাইওভারগুলো দেখতে, খুব মজা লাগে কেন জানি। আরে আরে রানিং অবস্থায় কনসোল অন অন অফ করতে যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যাই হোক অসুবিধা নেই।
গাইজ আমি বাম দিক দিয়ে কাটবো, কারণ এই ট্রাকের পাল্লাতে অনেক সুন্দর আটকে থাকতে হবে এটা বোঝা যাচ্ছে। এটা এটা হচ্ছে কয়েকদিন আগে আমি পোস্ট করছিলাম মিঠাপুকুর থেকে বীরগঞ্জের মাঝখানে একটা ফ্লাইওভার, এটাই সেই ফ্লাইওভারটার কথা যেটা আমি মানে পোস্ট করছিলাম, যেটার ছবিগুলো আমি পোস্ট করছিলাম। যারা যারা আমি বলতেছি আবারও বলতেছি, যারা যারা এমবিডি V7টা কিনতে চান তারা অবশ্যই আমাদের অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবে আমাদের কন্ট্যাক্ট করবেন আমাদেরকে। ওখানে আকাশ ভাই আছে, আপনারা ডাইরেক্ট আকাশ ভাইকে কন্ট্যাক্ট করবেন, উনি আপনাকে কিনতে অবশ্যই সাহায্য করবেন। আচ্ছা আরেকটা জিনিস দেখ, এই বাস মোড় কিন্তু 4-2 থেকে 4-8 পর্যন্ত সাপোর্টেড হবে। 4-2 তে চালাই দেখছি, 4-8 এ চালাই দেখছি, আলহামদুলিল্লাহ সাপোর্ট করে দেখছি, স্ক্রিনেও কোনো অসুবিধা নেই। যারা দেখতেছেন ম্যাপে এটা হচ্ছে বীরগঞ্জ এরিয়া, এই এরিয়াটা এখন আপডেট হয়নি, বাট ইনশাল্লাহ এটাও আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো বা এটা বাস্তব জীবনে এখন ওইভাবে মানে চাললেন মনে হয় করেনি যতদূর মনে হয়, আমি তো আর ওইভাবে মানে ট্রাভেল করি না যার কোনো বলতে পারতেছি। গাইজ আপনাদের জন্য কিন্তু আকাশ ভাই যে ইয়ারটা থাকে, এই যে সাইনবোর্ডে যে অ্যাডগুলো থাকে ওগুলো কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন। আগে দেখা যেত শাহরুখ খান না হলে হচ্ছে জিপিএর হচ্ছে ফাস্ট 4G এর যে অ্যাডগুলো থাকতো ওগুলোই বেশিরভাগ দেখা যেত, কিন্তু এবার কিন্তু আর ওরকম দেখা যায় না গাইজ। এটা হচ্ছে পলাশবাড়ি এরিয়া, পলাশবাড়ি এরিয়াতে এরকম একটা ফ্লাইওভার দিয়ে দিচ্ছে গাইজ, এবং এখানে যে রাস্তাগুলো আছে যতদূর আমার কাছে মনে হয় যে 6.1 এখানে ভাঙ্গাটা কম, কিন্তু V7.3-তে এখানে ভাঙ্গাটা বেশি। কিন্তু মানে পলাশবাড়ির যে এই রোডটা আছে এই রোডটা এখন এরকমই আছে গাইজ, এটা ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আপডেট করে দেওয়া হবে। ওই দেখুন গাইস এই অ্যাক্সিডেন্ট হলো দেখছেন, ও অ্যাকশন করেন এই জায়গা হচ্ছে বর্তমানে হয়তো বা 4 লেনের কাজ চলতেছে যার কারণে ডান পাশে কিন্তু মাটি টানা আছে, ইনশাল্লাহ এটাও পরবর্তীতে অ্যাড করে দেওয়া হবে 4 লেনের কাজটা। আর যতদূর আমার মনে আছে একটা ভিডিও করছিলাম আমি আর আকাশ ভাই একসাথে, ওই ভিডিওতে উনি বলছিল যে হচ্ছে
এমবিডিবি 7.3-তে নাকি হচ্ছে রংপুরের সব রাস্তা নাকি একদম 4 লেন করা থাকে। এই বিআরটিসি বাস মোড়টার কারণে এরকম ব্রেকিং কম ধরতেছে। অনেকটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বোঝা যাচ্ছে গাইস। ওরে আপনারা দেখছেন গাইস, এটা গাড়ি গাড়ি রেমের উল্টাই দিয়ে মাথা তুলে নিছে। সামনে 4 লেন, একজন আমি বাম দিক দেখাচ্ছি গাইস। আরে 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 বাপ পারবো উঠতে, চল 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 চল, উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, পারবো হয়ে গেছে। একটু দাঁড়াতে ডানি কত বড় একটা জ্যাম লেগে যাচ্ছে। নাবিল মারা খাবে। গাইজ এখানে একটা ব্রিজ আছে যেটা এমবিডিবি 6.1 সবাই ইউজ করে। এই ব্রিজটা কিন্তু 7.3-তে আর ইউজ করা যাবে না গাইজ, কারণ আমি বলতেছি চলো নাকি ওই পারে যাই। আচ্ছা দুইটা কারণ আছে, সরি দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন গাইস এই রাস্তার মুখে কিন্তু এবার ব্যারিয়ার করে দেওয়া হয়েছে যেন গাড়িগুলো এদিক দিয়ে না যেতে পারে। আর দ্বিতীয়ত এখন হচ্ছে বামে যাওয়ার কোনো উপায় নেই গাইস, আমি উল্টা রং সাইডে ঢুকা একদম ভুল করছি। রং সাইডে ঢুকানোর পর আমার মনে করছে আরে আমার তো বেরোনোর জায়গা নেই। সামনে হচ্ছে গোবিন্দগঞ্জ, আমরা গোবিন্দগঞ্জ চলে আসছি গাইস। গোবিন্দগঞ্জে ঢোকার আগ পর্যন্ত এখানে কোনো মানে কাটার নাই, তাই যারা হচ্ছে রং সাইডে ঢোকাবেন তারা অনেক বড় একটা বিপদে পড়বে। আর গোবিন্দগঞ্জে বর্তমানে এগুলো বিল্ডিং ভাঙার কাজ চলতেছে। আমি কয়েকদিন আগেই ঘুরে আসলাম, দেখলাম রাস্তার উপরে যত সব বিল্ডিং আছে সবগুলো আস্তে করে ভাঙতেছে। মানে গোবিন্দগঞ্জেও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 4 লেন, মানে বাস্তব জীবনে গেমে ভিতরে বাস্তব জীবনে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ 4 লেনের কাজগুলো আমাদের হয়ে যাবে। এই জায়গাটা সবাই জানেন যে এই জায়গাটা কোন জায়গা গাইস, আমি তো মোবাইলের দিকে তাকাইছিলাম যার কারণে আমি ইয়া করতে পারতেছিলাম না। এই জায়গাটা সবাই জানেন চিনেন এবং এই জায়গাটা সবাই খেলছেন 6.1 আছে।
ট্রাক ওভারটেক দেয়, এইটা কোনো কথা ভাই? এই রোডটা 6.1 এ আছে, তাই এই রোডটা সবারই চেনা। হয়তো যেটা নতুন ছিল হচ্ছে ডান দিকের ওই সাইড, সাইডে যে ভ্যান লেন আছে, ভ্যান লেনটা হচ্ছে না যতটুকু আমার মনে হয়। গাইজ আমি বাম দিকে যাবো না, কারণ বাস আসতে হবে। সবাই জানেন এবং সবাই চালায় না এই জায়গাটা, সবাই এই কাজটাই করে যে উপরের এই ব্রিজটাকে ইউজ করা বাদ দিয়ে সবাই নিচ দিয়ে যান এবং সবাই বাম দিকের এই লেনটা ইউজ করে, কিন্তু ডান দিকের লেন থাকে, সবাই বাম দিকের এই লেনটা ইউজ করে, কারণ আমিও এইভাবেই খেলি। আর এখানে একটা কাঁটা আছে, ওই কাঁটাতে আপনারা সবাই উঠে যান, খুব পরিচিত আছে ভাই, এই রাস্তা আমিও খেলি প্রচুর। আচ্ছা সামনে বাস দাঁড়ায় আছে, জানি না কি করবো, দেখি কি হয়। এই রাস্তাটা এখনো আপডেট করা হয়নি, বাট ইনশাল্লাহ এটা পরবর্তীতে আপডেট করে দেওয়া হবে। জাস্ট মানে দেখুন গায়ে সামনে একটা বড় একটা কি বলে রে ভাই, বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট, বিল বোর্ডে অ্যাডভার্টাইজমেন্ট। ড্রাইভিং গাইস দেখছেন, এটা খুব সম্ভবত হচ্ছে মস্তানগড়ের যে হচ্ছে ইয়াটা, মস্তানগড়ের যে ফ্লাইওভার, ওই ফ্লাইওভারটা হচ্ছে এটা। তো এখানে ওঠার সময় একটাই সমস্যা যে এই যে দেখুন ডান দিকে যে মাটিতে থাকে এটা উঁচু থাকে, অনেক সময় এখানে এসে অনেকে মারা খায়। প্রথম প্রথম সবাই এখানে এসে মারা খাইছে এটা আমারও জানা আছে, কারণ প্রথমে আমিও একই জিনিস করতে গেছিলাম। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস, যার কারণে আমরা বাম দিকতে আসলাম। এখন বর্তমানে হচ্ছে আমরা বগুড়ার ঢুকতেছি, হচ্ছে বগুড়া বনানী, না বনানী না স্যার, মাটিরালি। আমরা এখন যে রুট, যে বাইপাসটা সব বাস ট্রাক ইউজ করে, ওই বাইপাসটাই নিব এখন আমরা। হচ্ছে বগুড়ার মানে রংপুর থেকে আসলে বগুড়ার বাইপাসের প্রথম ফ্লাইওভার। আরে
আগাবে নাকি মনে হয়? গাইজ এখানে এরা খচর মচর করে রাখছে, আমাদেরকে জিরো ক্যাম মারতে হচ্ছে বাধ্য হয় কোনো কারণ ছাড়া। দেখুন গাইজ, কোনো কারণ ছাড়া তো যে কিছু ডান দিক দিয়ে বেরোয় যাবে তা না, অপেক্ষার প্রহরী। আগে অনেকে বাম দিক দিয়ে যাইতেন কিন্তু এখন আর হয়তো বা এখন আর যাইতে পারবেন না, কারণ ব্যারিকেড দিয়ে দিচ্ছে এখানে। এটা হচ্ছে চার মাথা ফ্লাইওভার। হ্যাঁ, এখানে চার মাথা বাস স্ট্যান্ড আছে। বাইপাসে মানে ফ্লাইওভার গুলো দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বগুড়া শহরটা কিন্তু এখন আপডেট করা হয়নি গাইস। এখন আকাশে আপডেট করেনি, যখন করবে উনি আমাকে বলছে যখন করব তখন একদম ফুল ডিটেলস সবাই করব। সো গাইস কেউ টেনশন নিন না, ইনশাল্লাহ খুব ডিটেলস সবাই করা হবে। এটা জাস্ট হচ্ছে ফ্লাইওভার গুলো বসাই দিচ্ছে যেন একটু একটু হলেও টনিক ফিলিংস আছে, একটু ভিতরে একটু ভালো লাগে যেন খেলে, এই জন্য। বাট এটা এখন আপডেট করায়নি, আপডেট করা হলে সম্পূর্ণ একদম রিয়েলের মতো আপডেট করা হবে। এটা হচ্ছে শাকপালা ফ্লাইওভার, এটা হয়ে গেছে বাট এটা এখন আপডেট করা, যেটা আমি বলতেছি গাইজ এটা ইনশাল্লাহ ফিউচার আপডেট করে দেওয়া হবে, কোনো টেনশন নেই। সরি গাইজ, আমার একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমরা এখান থেকে জিরো ক্যাম মারবো। এটা হচ্ছে মিলেনিয়াম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে বনানি গাইজ। তো আমাদের পার্ট ওয়ানটা এই পর্যন্তই রাখবো গাইস। পার্ট ওয়ানে হচ্ছে আমরা ইনশাল্লাহ এখানে ব্রেক দিব এবং পরবর্তী ভিডিওটা আমরা ইনশাল্লাহ এখান থেকেই কন্টিনিউ করবো আবার গাইস। পরবর্তী ভিডিওটা হবে ইনশাল্লাহ যতদূর চেষ্টা করব বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে চন্দ্রা পর্যন্ত গাইস। এখন দেখা যাক কতটুকু হয়, ইনশাল্লাহ চেষ্টা করবো গাইস। তো ভিডিওটা আশা করি সবাই দেখছেন, ভালো লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন গাইস। আর বাসটা কেমন হয়েছে, ম্যাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও বলতেছি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের এমবিডিএর অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে নক দিবেন, আকাশ ভাই আছে, উনি আপনাকে কিনতে সাহায্য করবে গাইস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি গেমিং গাইস, আসসালামু আলাইকুম।